ফ্ল্যাশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বাটন তৈরি করতে পারি, যা দিয়ে সফটওয়্যার অথবা ওয়েব পেজে আমরা এটিকে ইউজ করতে পারি। তো ম্যাক্টোমিডিয়া ফ্ল্যাশে একদিকে যেমন রয়েছে ডিফল্ট বাটনের সম্ভার, অন্যদিকে ইন্টারেক্টিভ বাটন আপনি ইচ্ছে করলেই তৈরি করতে পারেন। আমরা পর্যায়ক্রমে সবগুলি দেখব। তো প্রথমে আমরা এই অধ্যায়ে ফ্ল্যাশের কিছু ডিফল্ট বাটন নিয়ে আলোচনা করব। তো বাটন পাওয়ার জন্য আমরা চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু হতে আমরা এখান থেকে কমন লাইব্রেরি যেটি রয়েছে, কমন লাইব্রেরিতে ক্লিক অ্যান্ড দেন বাটনসে ক্লিক। তো বাটনসে ক্লিক করলে পরে আমাদের বাটনসের লাইব্রেরি যে উইন্ডো আসবে, এখান থেকে আমরা এই লিস্টে দেখতে পাচ্ছি যে আর্কেড বাটনস, এবং এই আর্কেড বাটনসের যদি আমরা এর সাব মেনু ওপেন করতে চাই তাহলে আমাদের ডাবল ক্লিক করতে হবে। আমরা এখানে বিভিন্ন ধরনের বাটন দেখতে পাচ্ছি, ব্লু রঙের, গ্রিন রঙের, অরেঞ্জ। তো অরেঞ্জ রঙের এই বাটনটি যদি আমরা পেতে চাই তো মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা সোজা স্টেজে নিয়ে আসব। ঠিক একইভাবে আমরা এটিকে আবার ডাবল ক্লিক করে এর সাব মেনু ক্লোজ দেবো, এবং সার্কেল বাটন রয়েছে নিচে, এটিও যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এর আন্ডারে যেসব বাটন রয়েছে আমরা এখানে লক্ষ্য করছি। ঠিক একইভাবে আমাদের নিচে ওভাল বাটন রয়েছে, এবং ওভাল যেসব বাটন রয়েছে এগুলো আমরা ইউজ করতে পারি। মূলত এগুলো ফ্ল্যাশের নিজস্ব ডিফল্ট বাটন, যেটি কিনা খুবই সহজে আমরা জাস্ট স্ক্রিপ্টিং করে অর্থাৎ অ্যাকশন দিয়েই এটির কার্যকারিতা পেতে পারি। তো আমরা যদি এ ধরনের এখান থেকে যে কোনো বাটন ইউজ করতে চাই আমরা ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসবো সোজা এভাবে, এবং আমরা কন্ট্রোল এন্টার চেপে যদি প্লে করি, টেস্ট করি, তাহলে আমরা এর বাটনের যে বিহেভিয়ার, নর্মাল যে বিহেভিয়ার সেটি আমরা এখন দেখতে পাবো। দেখুন এখানে বাটন নর্মাল রয়েছে এবং আমাদের মাউস পয়েন্টারও নর্মাল অবস্থা রয়েছে, কিন্তু আমরা যদি মাউস পয়েন্টার এই বাটনের কাছে নিয়ে যাই অটোমেটিকলি মাউস হাতের রূপ ধারণ করেছে, অর্থাৎ বাটনের বিহেভিয়ার যেরকম সেরকম অটো সেট হয়ে গেছে। তো এভাবে আমরা ফ্ল্যাশের ডিফল্ট বাটন ইউজ করে সহজেই আমরা আমাদের কাজে এটিকে ইউজ করতে পারি।